আমার প্রিয় ছাত্রছাত্রী ভিডিওটি তোমাদের জন্যই তৈরি করছি ভিডিওটি দেখে যদি তোমাদের উপকারে আসে তাহলে অবশ্যই একটিমাত্র লাইক দিয়ে বন্ধুদের শেয়ার করো আর যদি এই চ্যানেলে প্রথম ভিডিও দেখে থাকো তাহলে আমাদের সাথে থাকার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো শুরু করছি প্রথম প্রশ্ন রবীন্দ্রনাথের কাব্যের প্রকাশকাল কত উত্তরটি হবে আঠারোশো ছিয়ানব্বই খ্রিস্টাব্দে পরের প্রশ্ন মুদিখানার প্রসঙ্গ আছে কোন গল্পটিতে উত্তরটি হবে একাদশী বৈরাগী গল্পটিতে তিন নম্বর প্রশ্ন বুঝবে সেদিন বুঝবে এটি কোন কবিতার অংশ উত্তরটি অভিশাপ কবিতার অংশ চার নম্বর প্রশ্ন আদাব গল্পটি কোন পত্রিকায় প্রকাশ হয়েছিল উত্তরটি হবে পরিচয় পাঁচ নম্বর প্রশ্ন বুড়িগঙ্গা ও নারায়গঞ্জ এই দুটি নাম পাওয়া যায় কোন গল্পে উত্তরটি হবে আদাব ছয় নম্বর প্রশ্ন রবীন্দ্রনাথের কালান্তর গ্রন্থটি প্রকাশিত হয় কবে উত্তরটি হবে উনিশশো সাঁত্রিশ খ্রিস্টাব্দে সাত নম্বর প্রশ্ন নালন্দা ও তক্ষশিলা এই দুই প্রাচীন শিক্ষায়তনের নামের উল্লেখ আছে কোন গল্পে উত্তরটি হবে শিক্ষা ও বিজ্ঞান আট নম্বর প্রশ্ন তুমি খাবে একাদশীর বনের ছোঁয়া জল এ কথাটি কে কাকে বলেছে উত্তরটি হবে বিপিন অপূর্বকে বলেছে নয় নম্বর প্রশ্ন সুন্দর ত্রিবেদীর জন্ম হয়েছিল যে জেলায় সেটি কোন জেলা উত্তরটি হবে মুর্শিদাবাদ জেলা দশ নম্বর প্রশ্ন মহানগর গল্পে পাওয়া যায় কোন মাসের কথা বা কোন মাসের ছবি উত্তরটি হবে আষাঢ় মাসের ছবি এগারো নম্বর প্রশ্ন মুকুন্দ পনাঘাটে কি কি বিক্রি করতে যায় উত্তরটি হবে মাছের চারাপোনা বারো নম্বর প্রশ্ন সৌন্দর্য তত্ত্ব প্রবন্ধটি যে পত্রিকায় প্রকাশিত হয় অর্থাৎ কোন পত্রিকায় প্রকাশিত হয় উত্তরটি হবে সাধনা তেরো নম্বর প্রশ্ন সেই ট্রেডিশন সমানে চলছে এই লাইনটি কোন প্রবন্ধে আছে উত্তরটি হবে ভারতবর্ষ প্রবন্ধে আছে চোদ্দ নম্বর প্রশ্ন মহানগর গল্প গ্রন্থটি প্রকাশিত হয় কত খ্রিস্টাব্দে উত্তরটি হবে উনিশশো সাঁত্রিশ খ্রিস্টাব্দে পনেরো নম্বর প্রশ্ন মীরা চরিত্রটি রয়েছে কোন গল্পে উত্তরটি হবে উদ্বেগ ষোলো নম্বর প্রশ্ন একাদশী বৈরাগী গল্পে রামলোচন চাটুর্যের পাঁচ টাকা জমা ছিল একাদশীর কাছে এখন সুদে আসলে তা কত টাকা হয়েছে উত্তরটি হবে সাত পঞ্চাশ টাকা হয়েছে সতেরো নম্বর প্রশ্ন একাদশী বৈরাগীর বয়স কত ছিল উত্তরটি হবে ষাটের উপরে আঠেরো নম্বর প্রশ্ন বঙ্গীয় বিজ্ঞান পরিষদ কে প্রতিষ্ঠা করেন বা করেছিলেন উত্তরটি হবে সত্যেন্দ্রনাথ বসু উনিশ নম্বর প্রশ্ন শিশির সাইকেলটা ঠেলে মহামারীর দিকে এগিয়ে চলল এই সাইকেলের বয়স কত ছিল উত্তরটি হবে চোদ্দ বছর কুড়ি নম্বর প্রশ্ন ভারতবর্ষ প্রবন্ধে লেখক যখন প্রথম কলকাতা এসেছিলেন তখন তার বয়স কত ছিল উত্তরটি হবে দশ এগারো বছর ভিডিওটি এখানেই শেষ করছি আর সাজেশন কমপ্লিট তাই এবার এরপরের ভিডিওগুলোতে গল্প কবিতা এবং প্রবন্ধ নিয়ে আলোচনা করব তাই ভিডিওগুলি অবশ্যই দেখবে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ